টানা দুই মাস যাবৎ করবুক ব্লকের অধীন নিউ গোমতি এডিসি ভিলেজ এবং মুখছড়ি এডিসি ভিলেজে বিদ্যুৎ পরিষেবা বন্ধ, যার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে তীর্থ মুখ এলাকায় পথ অবরোধে সামিল হয় এলাকার শত শত মানুষজন। পথ অবরোধের ফলে যতনবাড়ি থেকে মন্দিরঘাট যাতায়াতের প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, যার ফলে আটকে পড়ে বহু যানবাহন। দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রী, যান চালক সহ দূর দূরান্ত থেকে আগত পর্যটকদের। অবরোধ স্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের বিক্ষোভের মুখে পড়তে হয় করবুকের মহকুমা শাসক পার্থ দাস সহ ভিডিও ও ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকদের। এবং এই এলাকার লোকজনেরা করবুক মহকুমা শাসক পার্থ দাস এবং অন্যান্য আধিকারিকদের কাছে দীর্ঘ বছর ধরে তাদের যে সমস্যা নিয়ে নিত্যদিন চলছে সেটা খুব এর মাধ্যমে প্রকাশ করে। রাস্তার সমস্যা, নেই কোনো নেট যোগাযোগের ব্যবস্থা, নেই পানীয় জলের ব্যবস্থা। এই দাবিতে বিক্ষোভ পথ অবরোধটি সকাল ৬টা থেকে বিকেল ৩টে পর্যন্ত থাকে এবং করবুক মহকুমা শাসক পার্থ দাস আশ্বাস দেয় ৫ দিনের মধ্যে সমস্যার সমাধান করে দিবে বলে জানায়। দুই মাস প্রত্যেক পরিবারে একজন একজন কইরা বাইরে মানে জঙ্গল কাটানো, তো এই জঙ্গল কাটানো কইছে, এই জঙ্গল কাটাইছে। এরপরে গিয়া ফেরা সবাই যারা জঙ্গল কাটতে পারতেছে না, উপস্থিত হইতে পারতেছে না, তার হইছে ২০০ টাকা, প্রত্যেক পরিবারের ২০০ টাকাও জমা দেওয়া হয়েছে। এরপরে গিয়া ফেরা কারেন্টের জন্য, এরপরে গিয়া ফেরা মানে রাস্তাও ভালো না। দীর্ঘদিন দীর্ঘদিন কি তো অনেক বছর হয়ে গেছে, এটা ৫০-৬০ বছর আগে ইয়া রাস্তা খারাপ আসলো, এটিও ঠিক করতেছে না, কারেন্টও না। এরপরে গিয়া জলের সমস্যা, এই অবস্থা। টাওয়ার তো নাই, অন্য জায়গা তো অন্যান্য জায়গা তো টাওয়ার লাগানো হয়েছে, মানে আমরা এই নিয়মপন্থীতে মানে কোনো টাওয়ারও লাগানো হইতে পারে। আমরা কি খুব টাকা পয়সা নাম না?